সালামু আলাইকুম, সবার সুস্থতা কামনা করতেছি। আমরা যারা সামনে পরীক্ষা দিব, আমাদের সিভিল ডিপার্টমেন্টের যে এমসিকিউ নিয়ে যাদের আমাদের যাদের ভয় আছে, তো আমাদের এমসিকিউ যে প্রবলেমটা হয়, ধরেন অনেক পরীক্ষা আছে, যেমন আপনি আইবিএ প্যাটার্নে পরীক্ষা দিলেন, ডিপার্টমেন্টের অংশটা ইংরেজিতে হয়ে গেল, অথবা বিপিএসসিতে আমাদের সামনে এলজিডি পরীক্ষা বা আদার্স যে পরীক্ষা, রেলের পরীক্ষা, অনেক পরীক্ষা আমরা যে ডিপার্টমেন্টের অংশ, যে 40টা এমসিকিউ ডিপার্টমেন্টের, এগুলো অনেক সময় ইংরেজিতে হয়ে যায়। তো আমরা আসলে বুঝি না যে ইংলিশ এমসিকিউগুলো কোত্থেকে আসে, বা এমন যদি আমার কাছে একটা বই থাকতো যেখানে ইংরেজির সাথে সাথে বাংলা ট্রান্সলেট করা আছে, তাহলে আমি ইংরেজিটাও পড়তে পারলাম, বাংলাটাও পড়তে পারলাম। আর একটা বিষয় হচ্ছে যে যে প্রশ্নগুলো আমার ব্যাখ্যা দরকার, যদি আমার সাথে ব্যাখ্যা থাকে, তাহলে আমাদের পড়াশোনার আগ্রহটা বাড়ে, পড়াশোনার আগ্রহটা আরও বাড়ে। যে এই প্রশ্নটা কোন পরীক্ষায় কত সালে আসে, যদি এটা একটা সাল অ্যাড করা থাকে, যেমন আমাদের নন ডিপার্টমেন্টের বইগুলোতে সাল অ্যাড করা থাকে যে এটা এত সালে আসছে প্রশ্নটা, তো আমাদের এইরকম যদি একটা বই থাকে, বা আমরা এমসিকিউ এর ভয়গুলো কীভাবে দূর করবো, এগুলোই তো আমাদের ডিপার্টমেন্টের এমসিকিউ এর ভয়। তো আমরা এই জন্য তিনটা ক্যাটাগরিতে যদি পড়াশোনা করি, যে আমাদের মেইন বইয়ের যে এমসিকিউ, যে তথ্যগুলো দরকার, এগুলো এখন ডিপার্টমেন্টে আপনি পলিটেকনিক্যালে পড়াশোনা করছেন অনেকগুলো বই, তো আমরা মেইন বই কোন তথ্যগুলো পড়বো আমরা আসলে জানি না, তো এমন একটা গোছানো তথ্য দরকার যেখানে অধ্যায়ভিত্তিক তথ্য আছে, এরপরে অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলোও থাকবে, পাশাপাশি কোন অধ্যায়ের অঙ্ক প্রশ্নটা কত সালে আসছে, পাশাপাশি বিগত সালটাও দেওয়া আছে। তো এই সবগুলার সমন্বয় যদি আমরা একটা বইয়ে পাই, বা ডিপার্টমেন্টের এমসিকিউটা, যারা সিভিল ডিপার্টমেন্টের, তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা খুব দ্রুত হয়ে যায়। তো এর জন্য আমরা এই বইটা একটু দেখতে পারি, সিভিল ইঞ্জিনিয়ারিং রিটেন এমসিকিউ অ্যানালাইসিস। এটা 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 হলো দ্বিতীয় এডিশনের বই, একদম নভেম্বর 2023 সালের এটা এডিশন করা হয়েছে। আরসিসির প্রথম এডিশনের বইয়ে কিছু টুকটাক কারেকশন ছিল, আলহামদুলিল্লাহ সেকেন্ড এডিশনের বইয়ে 99% একদম কারেক্টেড, এখানে আমাদের তথ্য একদম 99% কারেক্টেড। তো এখানে দেখেন প্রতিটা অধ্যায়ে আমাদের যেটা মৌলিক আলোচনা, বহু নির্বাচনী প্রশ্ন, যে কেন এই বইটা আমরা পড়বো বা কি দরকার, ঠিক আছে, সেটা আমরা যদি একটা অধ্যায়, এবার প্রত্যেকটা অধ্যায় মৌলিক আলোচনা বলতে কি বুঝাইতেছে, বা বহু নির্বাচনী প্রশ্ন, কনস্ট্রাকশন প্রসেস, এস্টিমেটিং কস্টিং, এইভাবে প্রতিটা অধ্যায় এখন মৌলিক আলোচনা বলতে কি বুঝাইতেছে, বা বহু নির্বাচনী প্রশ্ন বলতে কি বুঝাইতেছে, এইটা একটু ভিতরে দেখি আমরা। আচ্ছা, এই যে ধরেন মৌলিক আলোচনা বলতে এখানে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল শুরু হয়েছে, আমাদের মেইন বইয়ে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পাথর। পাথর থেকে আমরা এমসিকিউ এর জন্য এই তথ্যগুলো পড়বো, এরপরে MP3 মতো এখান থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে, একটা করে ডেমো এমসিকিউ। আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম ইট এবং হোলো ব্লক, এইখান থেকে এমসিকিউ এই তথ্যগুলো আমরা পড়বো। এই তথ্যগুলো পড়ার পরে আমাদের এরকম প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পরে প্রতিটা অধ্যায় ভিত্তিক একটা করে ডেমো এমসিকিউ, যে এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের মেইন বই থেকে কোন তথ্যগুলো এমসিকিউ এর জন্য পড়বো, এখানে কিন্তু সবকিছু গুছানো আছে, এইভাবে বালি, এইভাবে পুরো বইটাই এইভাবে সাজানো, সিমেন্ট লাইম থেকে একদম MP3 মতো ডেমো এমসিকিউ দেওয়া আছে। তো এইটা গেল আমাদের মৌলিক আলোচনা। এরপরে এই যে বহু নির্বাচনী প্রশ্ন, অবজেক্টিভ এখান থেকে শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়াল, যেমন প্রথম প্রশ্নটা আসছে MOEF 2019, রাজুক 2017, সে ওয়াসা 2020 এই প্রশ্নটা আসে। তাহলে দেখেন বিগত সালগুলো এখানে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে আমাদের। দুই নাম্বার প্রশ্ন কোথায় আসছে, BRAB 2015 সালে আসছে, এবং দুই নাম্বার প্রশ্নের জন্য আমাদের একটা ব্যাখ্যা পড়ার দরকার, তাহলে ব্যাখ্যাটাও দেওয়া আছে। তাহলে এইভাবে একদম পুরো বইটাই, পুরো বইয়ের একদম যে শুরুতে বইটা চাকচিক্য, পরের চাকচিক্য না, ব্যাপারটা এরকম না। 275 নম্বর পেজ, এখানেও যদি আমরা আসি, হ্যাঁ, এই প্রশ্ন BPSC 2019 সালে আসছে, ব্যাখ্যা আছে সার্ভিং এর প্রশ্ন, এইভাবে প্রত্যেকটা অধ্যায় ACD 2019, এখানে ঘ নাম্বার উত্তর, এখানে ব্যাখ্যা আছে। তো পুরো বইটা এইভাবে, এবং এইটা মোটামুটি ধরেন, এবং এখানে কিন্তু বিগত সালের সকল প্রশ্নগুলো দেওয়া আছে। এইটা মোটামুটি 490 পেজের একটা বই, ডিপার্টমেন্টের এমসিকিউ এর এত বড় বই অন্য কোনো বই নাই। তো এই একটা বই পড়লেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে এমসিকিউ এর, আলহামদুলিল্লাহ। কেউ যদি এই বইটা শেষ করতে পারে ডিপার্টমেন্টের এমসিকিউ, যে কোনো পরীক্ষায় আমরা 90% কমন পাবো। আর মজার ব্যাপার হচ্ছে, একদম 2000 সাল থেকে ধরে সিভিল ডিপার্টমেন্টের যত এমসিকিউ পরীক্ষা হয়েছে, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, এই এমসিকিউ পরীক্ষার ব্যাখ্যা সহ একদম 2023 সাল পর্যন্ত, 2023 সালের সর্বশেষ পরীক্ষা সুন্দরবন গ্যাস সার্ভিস, একদম 23 সাল পর্যন্ত সকল পরীক্ষার এখানে কিন্তু প্রশ্ন সমাধান করা আছে 2023 সাল পর্যন্ত, এবং আলাদাভাবে 2020, 2021, 2000 সাল থেকে একদম শেষ করে 2000, 2001, 2003, 2004, 2005, 2006,
তাহলে আপনারা যদি এই বইটা সমাধান করেন এমসিকিউ, আপনাদের কোনো দুর্বলতা থাকবে না ইনশাল্লাহ। আর যেটা বলছিলাম আপনাদের এই যে ইংরেজি নিয়ে ভয়, দেখেন প্রতিটা এখানে যে প্রশ্নগুলো আমাদের ইংরেজিতে হয়, ইংরেজি ইংরেজির বাংলা ট্রান্সলেটর করা আছে, তাহলে আমাদের ইংলিশ নিয়েও কোনো ভয় নাই। এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো ইংরেজির ইংরেজির বাংলা ট্রান্সলেট করা আছে, তাহলে আপনারা চাইলে এই বইটা অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার জন্য আপনি চাইলে পড়তে পারেন, ঠিক আছে? তো যাদের বই সংগ্রহ করার দরকার, আমরা এই যে এটা হলো আমার ব্যক্তিগত নাম্বার 01926381670, এই নাম্বারে আমাকে নক করবেন, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর পাশাপাশি তো এই আপনারা যারা আমাকে ফলো করেন বা বই দেখেন, আরসিএস সিভিল ইঞ্জিনিয়ারিং রিটেন অ্যানালিসিস, এটা রিটেনের জন্য ফলো করতে পারেন, এখান থেকে কমন পাবেন। এবং যারা বেসরকারি বা সরকারি চাকরির ভাইবা দিবেন, আরসিসি ভাইবা অ্যানালিসিস বইটাও আপনি ফলো করতে পারেন। এই তিনটা বই যদি আপনার হাতে থাকে ডিপার্টমেন্ট নিয়ে আপনার ভয় থাকবে না ইনশাল্লাহ।